हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी भूमिता এসে গেছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে। এই রেসিপিগুলো আজকে আমি বানাচ্ছি একটা স্পেশাল থালি, লকডাউন স্পেশাল থালি। তাতে থাকবে দই কাতলা আর থাকবে পোলাও। আর এই পোলাওটা কিন্তু গোবিন্দভোগ চালে নয়, ওটা জাস্ট থাকবে বাসমতি চালের পোলাও বানাবো আজকে। তো ওটা শুধু আমি নাম দিয়েছি কাজু রাইস। তো এই দুটো রেসিপির কথা বলছি কারণ এটা আমাদের আজকে থালিতে থাকবে, দুপুরের আজকে লাঞ্চে থাকবে, কিন্তু তোমরা পাবে রেসিপি দুটো আলাদা আলাদা দিনে আমি পাবলিশ করব। আগে বানাচ্ছি দই কাতলা, তো সেইটা ধারাবাহিক গদে না, একটু অন্যরকমভাবে তোমরা দেখতে থাকো। ফার্স্টে দই কাতলার এই রেসিপিটা ফার্স্ট দিন পাবে, আর সেকেন্ড দিন পাবে তোমরা পোলাওয়ের রেসিপি। যাই হোক, আগে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই, চলো। ফার্স্টেই লাগছে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে ছড়িয়ে রেখেছি, একটু মেখে আমি রেডি করব। এদিকে লাগছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, কসৌরি মেথি পাতা নিয়েছি, তেজপাতা, নুন, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, দই আর পেঁয়াজ বাটা। রান্নাটা করব সর্ষের তেলে। তাহলে চলো এবার স্টার্ট করি। আর বলে রাখি, সব শেষে অ্যাড করব সামান্য গরম মশলা। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা গরম হোক, ততক্ষণে আমি মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই। এই ডিশটা দারুণ খেতে হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তেলটা গরম হয়ে যাচ্ছে, আমি তার আগে দিয়ে দেবো তেলের মধ্যে এক চিমটি নুন, যাতে কি না ছেটে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর এক পাশ দিয়ে একটু কসৌরি মেথি আমি ভেজে নেব। সামান্য রোস্ট করে আমি এটাকে তুলে নেব। তুলে আমি রেখে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি নুন, একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা একসাথে। এম
মশলাটা কষতে থাক ততক্ষণে আমি দইটা ভালো করে ফেটিয়ে নেব। এবারে দইয়ের মধ্যে অ্যাড করে দেব একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো। এই দই রুইটা অবশ্যই একটু ট্রাই করে দেখবে, আর কত টেস্টি হয়, কত সুন্দর হয় সেটা দেখবে। আর বাড়িতে না করলে সেটা একেবারেই বুঝতে পারবে না। এমনি সাবেকি দই রুইয়ের মতো সাদাতে সাদাতে ফ্যাকাশে ফ্যাকাশে সেরকম কিন্তু একেবারেই হয় না। মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে, মানে খুব ভালো করে কুক হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এই পেস্ট, একটু জল গুলে এর সঙ্গে দিয়ে দেব। তার আগে একটু নাড়িয়ে নিই ভালো করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো। একটু কমিয়ে দিয়েছি ফ্লেমটা। অ্যাড করছি কাঁচা লঙ্কা। সামান্য মিষ্টি, খুবই সামান্য, যেহেতু দই দিয়েছি সেটা একটু ব্যালেন্স করার জন্য আমি মিষ্টিটা ইউজ করলাম। এবার ছড়িয়ে দেব সামান্য গরম মশলা আর কাসৌরি মেথি একে একে। আমার এইরকম গ্রেভি ঠিক দরকার। এবার আমি গ্যাস অফ করব। আমার দহি রুই বা দই রুই যাই বলো একদম রেডি। আজ তাহলে চলি, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।